নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন টু 4 নভেম্বর 2023 140 দিনের জন্য শনি বকরি হচ্ছে। এই 140 দিনের জন্য শনি বকরি হয়ে তুলা রাশির উপর কী প্রভাব দিতে চলেছে, কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, মহা ভবিষ্যৎবাণী আমি আজকে তুলা রাশির করতে চলেছি। এই 140 দিন আপনি তুলা রাশির মানুষ, শনিদেব আপনাকে নেগেটিভ অ্যান্ড পজিটিভ কী ফল দিবে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু উপায় আপনাদেরকে বলবো, যে উপায়গুলো যদি আপনারা করেন, ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু থাকবে না। দেখুন, শনি বকরি মানেই যে খারাপ এটা নয়। প্রথম কথা, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, শনি আপনার নিজস্ব নেই তো, শনি আপনার পাপকর্তারি দোষে নেই তো, সেটা আগে জানা কিন্তু দরকার। শনি বকরি মানেই খারাপ। দেখুন, আজকে আমি আপনাদেরকে কিছু কথা জানাবো যে বকরি কথার মানেটা কী। দেখুন, একটি গ্রহের 3টি চাল হয়, মার্গী, বকরি এবং অতিচারী। দেখুন, মার্গী মানে হচ্ছে সোজা চলা, বকরি মানে হচ্ছে অনেকে বলে যে উল্টো চাল, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল। কোনো গ্রহ উল্টো চলে না, অর্থাৎ শনি যে চালটা সেটা ধীর হয়ে যায়। এমনি শনি ধীর গতি প্ল্যানেট, আরও প্রবল ধীর কিন্তু হয়ে যাচ্ছে বকরি হওয়ার জন্য, রেট্রোগ্রেড হওয়ার জন্য শনি আরও স্লো হয়ে যাচ্ছে। এবং অতিচারী মানে ফাস্ট মুভমেন্টে কিন্তু যাওয়া, 3টি চাল কিন্তু একটি গ্রহে কিন্তু হয়। তো এই যে 17 জুন 2023 থেকে 4 নভেম্বর 2023 যে শনি যে রেট্রোগ্রেড হচ্ছে কি না, রেট্রোগ্রেড হওয়ার ফলে শনি কিন্তু বিশেষভাবে তুলা রাশির উপর প্রভাব বিস্তার কিন্তু করবে। দেখুন, শুধু পজিটিভ দিকগুলো শুধু শুনলে হবে না, নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। শনি এমনিতে তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট, নাম্বার 1 পয়েন্ট। দেখুন, শনি আপনার জন্মছকে, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ফল কিন্তু আপনি পাবেন। এবং শনি বর্তমানে শতবিশা নক্ষত্রে, অর্থাৎ রাহু নক্ষত্রে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে। শনি যখন রেট্রোগ্রেড হচ্ছে কি না, তখন শনি যেভাবে অবস্থান করে তার আগের ভাবের ফল কিন্তু দেয়। তো 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023-এর মধ্যে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, দেখুন। নাম্বার 1 পয়েন্ট, আপনাদের বিশেষ করে যেহেতু চতুর্থভাবে ফল দেবে, আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে। আপনার মায়ের ব্যাক পেন বা ব্যথাজনিত সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু প্রথম কথা ভালো হতে কিন্তু চলেছে। কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা কোনো আপনি প্রপার্টি কিনলেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, প্রথম কথা সম্পত্তি যোগ। এবং এই সময়ের মধ্যে আপনার কোনো লাক্সারি আইটেম কিনার সম্ভাবনা রয়েছে, ঘরে কোনো ইলেকট্রনিক্স গুডস আপনি কিনতে পারেন। আপনি টু হুইলার বা ফোর হুইলার এই জাতীয় জায়গাগুলো আপনার কিন্তু মনে আসবে না, আমি একটা 4 চাকা কিনি অথবা আমি একটা 2 চাকা কিনি, এরকম কিন্তু মন কিন্তু আসবে এই 140 দিনের মধ্যে। কোনো না কোনো জিনিস আপনারা কিন্তু এই সময় কিন্তু আপনারা কিনবেনই কিনবেন, আপনি তুলা রাশির মানুষ। এবং পঞ্চমভাবে বকরি হচ্ছে, দেখুন পঞ্চমভাবে বকরি হয়ে আপনাদের যারা বিদ্যার্থীরা আছেন, শিক্ষার্থীরা আছেন, পড়াশোনাতে কিন্তু কিছুটা হলো অমনোযোগী আপনাদেরকে কিন্তু করবে শনি। অর্থাৎ কোনো কোনো সময় পড়াশোনাতে মন লাগবে, কোনো কোনো সময় পড়াশোনাতে মন লাগবে না, সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও আপনাদের সমস্যা আসবে। কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয়, এটা নিয়ে কিন্তু আপনাদের কিছুটা হলেও মনে আশঙ্কা আপনাদের কিন্তু থাকবেই থাকবে। অর্থাৎ সঠিক গাইডটা কিন্তু আপনারা পাবেন না এই সময়।
স্থির বুদ্ধি কিন্তু কাজে লাগাতে হবে। শনি বক্রি হচ্ছে পঞ্চম ভাবে, পঞ্চম ভাবে হচ্ছে আমাদের বুদ্ধির জায়গা, স্থিরতা আনতে হবে নিজের মধ্যে, কিছুটা হলেও আপনাকে অস্থির করে দিবে এই সময়। এবং যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও মনোমালিন্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইগো সেন্টিমেন্ট এই সময় বৃদ্ধি করবে, কিন্তু কিছু ক্ষেত্রে হলেও আপনাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো প্রেম আপনাদের কিন্তু এই 140 দিনের মধ্যে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন এই সময় আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আমি একটি কথা বলবো, কথাবার্তার মধ্যে একটু হলো সংযম রাখতে হবে। এবং কিছু ক্ষেত্রে আপনাদের যে দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনাদের সেভিংসের জায়গা বাড়বে, অর্থাৎ কিছু মনে হবে যে আমি কিছুটা সেভিংস করি এবং অর্থনৈতিক স্থিতিটা কিছুটা মজবুত কিন্তু আপনাদের হবে। কিন্তু পরিবারের সঙ্গে কিছুটা আর্গুমেন্ট, আপনার পরিবারের মধ্যে আপনার রিলেশনের মধ্যে কিছুটা আর্গুমেন্টে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। এই শনি সরাসরি সপ্তমভাবেও দৃষ্টি দিচ্ছে, দেখুন সপ্তমভাবে দৃষ্টি দিয়ে আমি বলবো আপনাদের যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ এখানে কিন্তু অতিরিক্ত বিশ্বাস, অন্ধের মতন বিশ্বাস করবেন না, সেখান থেকে কিন্তু আপনাকে কিন্তু প্রতারিত হতে পারে। অর্থাৎ আপনাকে তেল মেরে একজন কাজ করে নিয়ে যাবে কিন্তু আপনাকে সেখানে কিন্তু ক্ষতি কিন্তু করে দিয়ে যাবে, অর্থাৎ অত্যাধিক অন্ধবিশ্বাস কিন্তু করবেন না ব্যবসা ক্ষেত্রে। কিন্তু নিজেরা যারা সেলফ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে 100%। এবং আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। যদি আপনার শনি মকর রাশি, শনি যদি আপনার তুলা রাশি, শনি যদি আপনার বৃষ রাশিতে যদি অবস্থান করে, কুম্ভ রাশিতে যদি অবস্থান করে, মূল ত্রিকোণ রাশিতে বা মিত্র রাশিতে যদি শনি অবস্থান করে, এই শনি বক্রি হয়েও কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। আমি এটা 100% আপনাদেরকে বলছি। কিন্তু শনি যদি আপনার নিজস্ব পাপকর্তারই হয় তাহলে কিন্তু এই বক্রি শনি কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু নিয়ে আসবে। শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের সপ্তমভাবে দৃষ্টিতে বিবাহের জায়গাটা কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে। এই সময় বিয়ের জায়গাটা নিয়ে কিন্তু আমি বলব এগানো উচিত না, চৌঠা নভেম্বরের পর থেকে বিয়ের ব্যাপারে আপনারা এগান। এই সময় কোনো ভুল জায়গাতে রিলেশন হয়ে যাওয়া, ভুল জায়গাতে সম্পর্ক জুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 17 জুনের পর থেকে বিয়ের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে না। তবে বৈবাহিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু ভালো হতে চলেছে। এবং সরাসরি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, দেখুন ইনকাম গেইন আপনাদের করবে এবং দীর্ঘদিনকার পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে। এবং সফলতা, সাকসেস 100% আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। মহাভবিষ্যৎবাণী 140 দিন তুলা রাশি উপর এই শনি বক্রি কিন্তু প্রভাব কিন্তু দিবে। দেখুন বক্রি শনি শুধুমাত্রই যে খারাপ ফল দেয়, রেজাল্ট দেয় এটা না, প্লাস পয়েন্টও রয়েছে, নেগেটিভ পয়েন্টও কিন্তু রয়েছে। কি উপায় করবেন আমি একটি কথা বলবো, আপনারা প্রথম কথা হচ্ছে হনুমানজির উপাসনা আপনারা করুন। প্রথম কথা হনুমান 40 আপনারা পাঠ করুন এবং এর সাথে সাথে আপনারা শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বড় ধরনের সমস্যা থেকে আপনারা 100% মুক্তি কিন্তু পাবেন। দেখুন সমস্যা যেমন রয়েছে সমাধানের পথও কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন আবারও বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন বকরি শনি কিন্তু আপনাকে কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে কিন্তু নিয়ে যাবে, কিন্তু শিক্ষা এবং প্রেমের ক্ষেত্রে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে। প্রত্যেকে শনি রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার।